প্রত্যেকে বলছে যে স্যার তাহলে ইম্প্রুভমেন্ট যেহেতু হচ্ছে না তাহলে আমাদের উপায়, কিন্তু দুটো অপশন সবসময় থেকে যাচ্ছিল কি না, একটা কি ছিল সময় কি করবো, যেহেতু আমি একবার সিবিএসসি তে একবার ফর্ম ফিল আপ হয়ে গেছে, তাদেরকে বলবো তোমরা এনআইএস দিয়ে তোমরা যখন কি করবে এনআইএস এর এনরোলমেন্ট নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লাই। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ভেরি রিসেন্ট জোসা তাদের নোটিফিকেশনে জানিয়েছে ইম্প্রুভমেন্ট যারা যারা করেছো, অর্থাৎ তোমরা বিভিন্ন বোর্ডের স্টুডেন্ট, সেটা হতে পারে সিবিএসসি, সেটা হতে পারে আইসিএসসি বোর্ড, সেটা হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ড, অথবা ভারতবর্ষের যে কোনো স্টেট বোর্ডে তুমি স্টুডেন্ট হও না কেন, যাদের স্টেট বোর্ডে কোনো ইম্প্রুভমেন্ট সিস্টেম নেই বা অন ডিমান্ড সিস্টেম নেই, প্রত্যেকে যাদের মার্কস কম আছে তাদের কি উপায় করত, না তারা তাদের যে অভীষ্ট লক্ষ্য অর্থাৎ যাদের যারা নিট বা যারা যেই মেন বা যেই অ্যাডভান্সের মতো জায়গায় যাবে, বাট তাদের মার্কস কম থাকার কারণে তাদেরকে করতে হতো, তাদের যে স্টেট বোর্ডের রেজাল্ট বা আইসিএসসি সিবিএসসি বোর্ডের রেজাল্ট, তারা হয় আরটি পেত বা মার্কস কম পেত, যাদের গড় এভারেজ বা টপ 20% তাদের আসতে পারতো না, সেই সমস্ত স্টুডেন্টগুলো তৎপরতা কি করত যে এনআইওএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বোর্ডে তারা কিন্তু অ্যাডমিশন করতো না, কিভাবে না তারা ইম্প্রুভমেন্ট করতো। বাট ইম্প্রুভমেন্টের সিস্টেমটা কি ছিল যে এনআইওএসে একটা থেকে চারটে সাবজেক্টের ইম্প্রুভমেন্ট করা যায়, বাট জোসা ভেরি রিসেন্ট নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে যারা ইম্প্রুভমেন্ট করে মার্কস বাড়িয়েছো অর্থাৎ তোমাদের দুটো রেজাল্ট হয়ে যেত, অর্থাৎ তোমরা যে বোর্ডের আন্ডার সেটা আইসিএসসি সিবিএসসি বা স্টেট বোর্ড হতে পারে সেটা একটা, এবং এনআইওএস থেকে তুমি ইম্প্রুভমেন্টের জন্য কয়েকটা সাবজেক্ট নিয়ে নেবে। এই যে তোমার দুটো রেজাল্ট হয়ে গেল, রিসেন্ট নোটিফিকেশনে জোসা জানিয়েছে যে ইম্প্রুভমেন্টের রেজাল্ট যেই মেনে কার্যকারী হবে না, বাট যদিও আইআইটি অনেক আগেই জানিয়ে দিয়েছিল যে আলাদা বোর্ডের রেজাল্ট এবং টপ 20% মধ্যে যদি না থাকে সেই রেজাল্ট তারা কিন্তু গ্র্যান্ট করবে না। তো ফাইনালি আইআইটি অনেক আগে থেকে জানালেও জোসা রিসেন্ট জানিয়েছে নোটিফিকেশনে যে ইম্প্রুভমেন্টের রেজাল্ট তুমি এনআইএস থেকে করো, বাট তুমি যদি সেম বোর্ড থেকে ইম্প্রুভমেন্ট করে নিতে পারো সিবিএসসি আইসিএসসি বোর্ড থেকে, তুমি যে পরীক্ষাতে যে বোর্ড থেকে পাশ করেছো উচ্চ মাধ্যমিক বা মার্কস কম আছে বা আরটি পেয়েছো সেই বোর্ড থেকেই তুমি যদি ইম্প্রুভমেন্ট করে নিতে পারো তাহলে ওই সার্টিফিকেট কিন্তু ভ্যালু ওরা দেবে, বাট কাউন্সিলিংয়ে যদি তুমি ইম্প্রুভমেন্ট করো, তুমি মনে করো স্টেট বোর্ডের স্টুডেন্ট তুমি এনআইএস থেকে ইম্প্রুভমেন্ট করলে চারটে সাবজেক্টে বা বা সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট এনআইএস থেকে চারটে সাবজেক্ট ইম্প্রুভমেন্ট করলে, এই যে তুমি ইম্প্রুভমেন্টের রেজাল্টটা জোসা কিন্তু তার কাউন্সিলিংয়ে এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ মধ্য কথা, স্টুডেন্ট যারা ইম্প্রুভমেন্টের আশায় বসেছিল যে ইম্প্রুভমেন্ট করিয়ে তোমরা তোমাদের জোসা কাউন্সিলিংয়ে গিয়ে তোমরা তোমাদের এনআইটি বা এনআইটি প্লাস সিস্টেমের মধ্যে যাবে, তারা কিন্তু সেটা পুরোপুরি করতে পারছো না। বাট এবার আমার কোশ্চেন বা তোমাদের কোশ্চেন বা আমাকে তোমরা যারা বিভিন্নভাবে কল করছো বা আমার অফিসের ম্যাডামকে কল করছো, প্রত্যেকে বলছো যে স্যার তাহলে ইম্প্রুভমেন্ট যেহেতু হচ্ছে না তাহলে আমাদের উপায়টা কি, বাট সেটা নিয়ে আজকের আমার এই ভিডিও তোমাদের সলিউশন আমি দারুণভাবে দিয়ে দেবো, এবং সেই জন্য তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো, আফটার দ্যাট তোমাদের কিন্তু একটা স্বচ্ছ ধারণা চলে আসবে যে তোমরা তোমাদের স্বপ্নটাকে হারাবে না, অর্থাৎ তোমরা আবার নতুনভাবে তোমরা তোমাদের স্বপ্নে জোর দেবে। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা তোমরা যেই যারা তোমরা বিভিন্ন স্টেট বোর্ড বা সিবিএসসি আইসিএসসি বোর্ডের মতো অনেকে নাম্বার কম পেয়েছো বাট যাদের পার্সেন্টাইল আছে অনেক হাই, তাহলে তাদের কি স্বপ্ন শেষ হয়ে যাবে? নো, আমরা আজকে তার সলিউশন দিয়ে দেব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এই যে স্টুডেন্ট ওর কিন্তু দুটো অপশন সবসময় থেকে যাচ্ছিল কি না, একটা কি ছিল ইম্প্রুভমেন্ট, ইম্প্রুভমেন্ট আর একটা হচ্ছে কি না এনআইওএস এর 12 ফ্রেশ রেজাল্ট, ফ্রেশ এক্সাম একদম। বাট রিসেন্ট আমাদের জোসা 2024 যে নোটিফিকেশনটা দিয়েছে সেখানে বলেছে যে ইম্প্রুভমেন্টের রেজাল্ট কার্যকরী হবে না, অর্থাৎ ইম্প্রুভমেন্ট কিন্তু আর হচ্ছে না। স্টুডেন্টের মধ্যে কনফিউশন হয়ে গেল যে স্যার ইম্প্রুভমেন্ট রেজাল্ট তো নিচ্ছে না, তাহলে এখন আমাদের কি উপায়? তাহলে কিন্তু তাদের যাদের স্বপ্ন দীর্ঘদিন ধরে তোমরা কোটায় প্রিপারেশন করছো বা বিভিন্ন পিডব্লিউডির মতো জায়গায় তোমরা পিডব্লিউর মতো জায়গায় তোমরা কোচিং করছো বা বিভিন্ন বিভিন্ন প্রাইভেট জায়গাগুলো বা নিজে চেষ্টা করছো অনলাইন কোচিং নিচ্ছ, তাহলে তোমাদের স্বপ্নটা কি শেষ হয়ে যাবে? বাট সেটার সমাধান আজকে আমাদের দেখো। তাহলে কি হচ্ছে ইম্প্রুভমেন্ট রেজাল্ট কিন্তু আর ওরা অ্যালাউ করছে না, জোসা কি বলে দিয়েছে, জোসা
যে আমরা কি করব না, ডবল রেজাল্ট অ্যাকসেপ্ট করব না। অর্থাৎ তুমি একটা স্টেট বোর্ডে পাস করেছো, নাম্বার কম আছে, কিন্তু ইম্প্রুভমেন্ট এনআরএস থেকে করলে সেই রেজাল্ট তারা কিন্তু গত বছর করেছিল, বাট এই বছর তারা করছে না। অর্থাৎ এক্সপেক্টেড যে আগামী বছর আপকামিং ইয়ার্সগুলো তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, বাট এর সলিউশন কিন্তু একটা আছে। তাহলে যশা কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে না, তাহলে তুমি পাশ করলেও তুমি তোমার যদি জেই মেনের স্বপ্ন থাকে সেখানে তুমি যেতে পারছো না। এইবার চলে আসি, যেহেতু আমাদের ইম্প্রুভমেন্ট সিস্টেম হচ্ছে না, অর্থাৎ এনআরএসএ ইম্প্রুভমেন্ট সিস্টেমটা কি ছিল না, একটা কি না, মিনিমাম ওয়ান সাবজেক্ট আর ম্যাক্সিমাম ফোর সাবজেক্ট, এই চারটে সাবজেক্টে তুমি ইম্প্রুভমেন্ট করে তুমি তোমার মার্কস বাড়িয়ে তুমি তোমার যেটা টপ 20% মধ্যে আসবে এবং অনলাইন কাউন্সেলিংয়ে তুমি কিন্তু পাস আউট হয়ে যাবে। এবং আগে ছিল সিস্টেম, বাট রিসেন্ট যে সিস্টেম সেখানে কিন্তু এটা অ্যালাউ করছে না। এবার চলে আসি, দেখো ইম্প্রুভমেন্ট যেহেতু এর অ্যালাউ করছে না, তাহলে এনআরএস এর যেটা সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা থাকছে সেটা হচ্ছে যে 12 ফ্রেশ এক্সাম। ইয়াস, তাহলে এবার আমাদের অপশন কি থাকছে না, 12 এর কি ফ্রেশ রেজাল্ট। অর্থাৎ যেহেতু তুমি অন ডিমান্ড তোমার হচ্ছে না, দেখো অন ডিমান্ডের আমি কিন্তু একটা একটা সমস্যা বলেছিলাম, হয়তো অন ডিমান্ডটা কি ছিল না আমরা দেখেছিলাম যে কেমন ছিল না, তুমি ধরো স্টেট বোর্ডে পাস করে গেছো, তিনটে সাবজেক্টে পাস করেছো, দুটো সাবজেক্টে ফেল করেছো, তাহলে ওই যে তিনটে সাবজেক্টের মধ্যে দুটো সাবজেক্টের রেজাল্ট আমরা কোথায় এনআরএসে কনভার্ট করেছিলাম, সে আর বাকি তিনটে এক্সাম এনআরএসে দিয়েছিলাম এনআরএস থেকে, এবং সেটা পাঁচটা রেজাল্ট এনআরএস থেকে পেয়েছিলাম। কিন্তু অন ডিমান্ডের মূল সমস্যা হচ্ছে কি, তোমার একটা যে নিজস্ব অ্যাড্রেস অর্থাৎ স্টেট বোর্ড সেটার কিন্তু কোনো অ্যাড্রেস থাকতো না, যে কারণে জোসার কাউন্সিলিংয়ে বা আইআইটির মতো জায়গাগুলি কিন্তু তোমাকে টপ 20% মধ্যে রাখতো না। ওই কারণে অন ডিমান্ড তো হবেই না, তাহলে তোমার উপায় যেটা থাকবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে ফ্রেশ অ্যাডমিশন। কেমন না, 12 এর কি থাকছে না, এনআরএস এ কি থাকছে, কি থাকছে তোমার 12 ফ্রেশ অ্যাডমিশন। এইবার কোশ্চেন হচ্ছে, দেখো অনেক স্টুডেন্ট আছো, তোমরা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখছো এবং সেখানে বারবার তোমাকে কিন্তু বলা হচ্ছে যে ফ্রেশ অ্যাডমিশন করা যাবে না। দেখো তোমাদের ইমপ্রুভমেন্ট অপশন থাকছে না, তোমাদের অন ডিমান্ডের অপশন থাকছে না, বাট তোমাদের একটা থাকছে, সেটা হচ্ছে কি, উচ্চ মাধ্যমিকে ফ্রেশ অ্যাডমিশন। অর্থাৎ তুমি যদি কি করো, পিসিএম নিয়ে এবং সঙ্গে তোমাদের ল্যাঙ্গুয়েজ সেটা বেঙ্গলি থাকতে পারে, ইংলিশ থাকতে পারে, এই সাবজেক্ট কটা নিয়ে যদি তুমি টপ 20% মনে করলাম 75ই ধরলাম, যদি এই পার্সেন্টাইল যদি তুমি তুলতে পারো রিসেন্ট অ্যাডমিশন করে সেটা কিন্তু ভ্যালিড হবে। এর আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন টিচার, বড় বড় ইউটিউবার যাদেরকে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এটাই বলেছে যে অর্থাৎ তোমরা কি করো, যাতে ইম্প্রুভমেন্ট যেহেতু হচ্ছে না, তোমরা ফ্রেশ অ্যাডমিশন করো, এবং ফ্রেশ অ্যাডমিশন করে যদি তোমরা উচ্চ মাধ্যমিকে আবার নতুন করে তোমরা পরীক্ষা দাও, তাহলে কিন্তু এনআইএস থেকে তোমাদের 75% মার্কস পেয়ে যাবে, এবং তার পাশাপাশি তোমাদের যেই মেন থেকে শুরু করে প্রত্যেকটা এনআইটি বা এনআইটি প্লাস সিস্টেমের মধ্যে তোমরা আসতে পারবে। অর্থাৎ তোমরা যারা ভাবছো যে স্যার উচ্চ মাধ্যমিকে তাহলে আমি কি স্যার আবার ফ্রেশ অ্যাডমিশন নেবো, যেহেতু আমি একবার পাস করে গেছি, স্যার আমার এখন যদি আমি অ্যাডমিশন করি তাহলে কি আমার কোনো প্রবলেম হবে না, দেখো প্রবলেম কিন্তু তোমাদের কিছুই হবে না। কারণ হচ্ছে কি না, বিগত জীবনে অনেক স্টুডেন্ট যারা এইভাবে পাস আউট হয়ে তারা বিভিন্ন প্রফেশনের মধ্যে কেউ নিট দিয়ে গেছে, যে জেই মেন কে জেই অ্যাডভান্সের মতো জায়গায় কিন্তু চলে গেছে। তাই তুমি যদি ভাবো যে ইউ ফেস সাম প্রবলেম, বাট দেখো তুমি ফ্রেশ অ্যাডমিশন করে নাও, পাঁচটা সাবজেক্টে তোমার ক্রাইটেরিয়া তুমি ফুলফিল করো, আফটার দ্যাট তোমার সব। প্রতিটা স্টুডেন্ট, তোমরা যারা আজকের ভিডিওটা দেখছো, আমি তোমাদের কনফিউশন ছিল যেই মেন বা যেই মেন নিয়ে বা অ্যাডভান্স নিয়ে তোমাদের কনফিউশন দূর করবার জন্য, তাহলে কিন্তু তোমরা ফ্রেশ অ্যাডমিশন করে নিতে পারো। এবং ফ্রেশ অ্যাডমিশনের জন্য এখন তোমাদের অ্যাপ্লাই চলছে, অর্থাৎ আপকামিং এক্সাম তোমাদের কিন্তু যেটা হবে সেটা একটা দুটো চলছে, একটা হচ্ছে কি না, যারা ফেল করেছো তারা স্টিম টু অ্যাডমিশন করে নাও, মানে স্টিম টু মানে জুনের 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই চলবে, আর একটা হচ্ছে স্টিম ওয়ান যেটা হচ্ছে তোমার এখন অ্যাপ্লাই চলছে, যার এক্সাম হবে, এক্সাম টাইম হবে কিন্তু এপ্রিল 2025। ওকে,
তাহলে দেখো, তোমাদের যেটা সমস্যা, সমস্যার সমাধান হচ্ছে কি, যে তোমাদের যারা ইম্প্রুভমেন্ট আর হচ্ছে না যেহেতু, তাহলে তোমরা যারা ফেল করে গেছো দুটো সাবজেক্টে, আরটি পেয়ে গেছো, তাদের ক্ষেত্রে অপশন হচ্ছে কি, না তোমরা স্ট্রিম টুতে অ্যাডমিশন করে নাও, যার অ্যাপ্লাই চলবে জুন পর্যন্ত, যার এক্সাম হবে কিন্তু অক্টোবর, পাবলিক এক্সাম এক্সাম যখন হবে সেই টাইমে, অথবা স্ট্রিম ওয়ানে তোমরা অ্যাপ্লাই করে নাও, 2025-এ তোমাদের এক্সাম হবে, অর্থাৎ 2025 সালে তোমাদের এপ্রিল মাসে এক্সাম হয়ে যাবে। এইবার তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার, এখন যদি আমরা ভর্তি হয়ে যাই তাহলে স্যার আমরা তো, আমাদের এক্সাম তো দেরি হবে, তাহলে কি আমরা কি করব। দেখো তোমাদের এখানে দুটো কোশ্চেন হতে পারে, অনেকের কি একটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে যে যে স্যার আমি তো সিবিএসই বা স্টেট বোর্ডে পড়ছি, কিন্তু আমি তো তখন স্যার, আমি তো অলরেডি স্যার জেই মেনে অ্যাপ্লাই করেছিলাম, কিসে না না অ্যাপিয়ারিং হিসাবে স্যার, যেহেতু আমি অ্যাপিয়ারিং হিসাবে পরীক্ষা দিয়েছিলাম এবং অ্যাপ্লাইও করেছিলাম এবং আমি অলরেডি একবার পরীক্ষাও দিয়েছি, কিন্তু এখন যদি আবার স্যার আমি আমি যদি বলেন আপনি যে এনআইওসে কি করতে, ফ্রেশ অ্যাডমিশন, অর্থাৎ স্যার অ্যাডমিশন যদি এনআইওস থেকে ফ্রেশ অ্যাডমিশন করি, তাহলে আমার তো আবার এক্সাম হবে কিন্তু এপ্রিল 2025, অথবা যদি কেউ স্ট্রিম টু করে তাহলে এদের এক্সাম হবে কিন্তু অক্টোবর 2024। তাহলে স্যার আমাকে বলুন, এই টাইমে যদি আমার এক্সাম হয় তাহলে আমি ফর্ম ফিল আপের সময় কী করবো, যেহেতু আমি একবার সিবিএসসিতে একবার ফর্ম ফিল আপ হয়ে গেছে, তাদেরকে বলবো তোমরা এনআইএসসি দিয়ে তোমরা যখন কি করবে, এনআইএসের এনরোলমেন্ট নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে এবং ওখানেও তোমরা অ্যাপিয়ারিং হিসাবে দেখাবে। বাট যারা তোমরা অক্টোবর সেশনে স্ট্রিম টু নিয়ে পাস করে যাবে, তারা সেখানে তো অলরেডি পাস সার্টিফিকেট পেয়েই যাবে, তো সুতরাং তাদের কোনো সমস্যা নেই। অর্থাৎ যারা অ্যাপ্লাইয়ের আগে পর্যন্ত যারা রেজাল্ট না পাবে বা পরীক্ষা না হবে, তারা আবার এনএস থেকে অ্যাপিয়ারিং হিসাবে অ্যাপ্লাই করবে, এবং যারা অলরেডি পাস আউট হয়ে যাবে তারাও তেমনি পাস রেজাল্ট করবে। যেহেতু অনলাইন কাউন্সেলিং হবে, তোমাদের কোনো টেনশন নেই, অর্থাৎ তোমরা চাইলে এনআইএস থেকে ফ্রেশ অ্যাডমিশন নিয়ে নাও। অনেক কিছু ইউটিউবার আছে বা যারা এনআইএস নিয়ে কাজ করছে, ইনফরমেশন ভালো দিচ্ছে, এবং তার পাশাপাশি ওরা কিন্তু তোমাদের ফ্রেশ অ্যাডমিশনের কথা বলতেই বলছে না, তোমাদের পুলিশে করবে, এটা এটা চেক করবে, ওটা চেক করবে। দেখো অপশন তোমাদের হাতে কিন্তু ফ্রেশ অ্যাডমিশনের জন্য আছে, তোমাদের কোনো টেনশন নেই, তোমরা চাইলে ফ্রেশ অ্যাডমিশন করে নিতে পারো। কারণ অনেক স্টুডেন্ট যারা ফ্রেশ অ্যাডমিশন করে তারা বিভিন্ন প্রফেশনের সঙ্গে ছড়িয়ে গেছে, তাই তোমরা এদিক ওদিক না ভেবে তোমাদের হাতে অপশনস রয়েছে অ্যাডমিশন করবার জন্য, তোমার স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে যে তোমরা ইমিডিয়েটলি অ্যাডমিশন করে এপ্রিলে পরীক্ষা দেবে, অক্টোবরে পরীক্ষা দেবে, ইনস্টিটিউট তোমাদের অলওয়েজ হেল্প করবে, গ্যারেন্টি সহকারে তোমরা ভালো মার্কস নিয়ে এখান থেকে পাস করবে, যাতে তোমাদের 75% ক্রাইটেরিয়া ফুলফিল হয়। তাই আমাদের পোর্টাল ওপেন আছে, তোমরা চাইলে আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং কথা বলো, এবং তোমাদের সলিউশন নিয়ে কথা বলো। দেখো কারণ ইম্প্রুভমেন্ট রেজাল্ট যেহেতু তোমাদের ভ্যালু করছে না, দিচ্ছে না, অ্যাকসেপ্ট করছে না, তাই প্রত্যেকে বলবো যে সময়, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কিন্তু কারোর জন্য অপেক্ষা করেন। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যেটা পাস যেটা হয়ে গেছে সেটা তুমি কখনো চেঞ্জ করতে পারবে না, আপকামিং তোমার যে স্কোপগুলো আছে সেটা নিয়ে তোমরা কাজ করো, এনআইওএস ইম্প্রুভমেন্ট সিস্টেমকে কাটিয়ে তোমরা ফ্রেশ অ্যাডমিশন করে নাও। আফটার দ্যাট তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন, এবং যারা ফেল করেছো এই বছর স্টেট বোর্ড বা সিবিএসসি বা আইএসসি বোর্ডের মতো, তারা প্রত্যেকের জন্য এনআইওএস স্ট্রিম টু অ্যাডমিশন এখন চলছে, চাইলে তোমরা এখানে অ্যাডমিশন করে নাও। এবং স্টিম টুর জন্য সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা উইদিন ভেরি শর্ট টাইমের মধ্যে, অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে, এবং উইদিন ভেরি 5 মান্থ থেকে 4 মান্থের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, তোমাদের একটা হিউজ একটা স্কোপ। তাই প্রত্যেকে বলবো, যারা ফেল করে গেছো তারা স্টিম টুতে অ্যাডমিশন করে নাও, এবং যারা নাম্বার কমের কারণ তোমরা যে মেনের জন্য অ্যাপ্লাই করতে পারছো না, প্রত্যেকে বলবো তোমরা এনএসএ ইম্প্রুভমেন্ট সিস্টেমে আর যাবে না, প্রত্যেকে ফ্রেশ অ্যাডমিশন করে নাও এবং তোমরা তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাও। আশা করছি প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, যদি ক্লিয়ার না হয় আমাদের নিচের দেওয়া নাম্বারে ফ্রি অফ কস্টে তোমরা কাউন্সেলিং করিয়ে নিতে পারো, এবং তোমাদের আপকামিং এক্সামের জন্য উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং অনেকদিন পর তোমাদের জন্য ভিডিওটা আমি করলাম, তাই প্রত্যেকে যারা নতুন ভিউয়ার আছে প্রত্যেকে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল,
বেল আইকনটা তোমরা দাবিয়ে দাও যাতে আপকামিং নতুন নতুন ভিডিও আসতে পারে। দেখো স্কুলের কারণে বা অন্যান্য কারণে প্রচুর প্রেশার পড়ে যায়, সেই জন্য নিয়মিত ভিডিও আপলোড দিতে পারে না, তার মানে এটা নয় যে আমি তোমাদের পাশে নেই। তাই প্রত্যেককে বলবো তোমরা ফোন করো, জানো তোমাদের ফ্রি অফ কস্ট কাউন্সেলিং করিয়ে নাও। তো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো, সবাই লাইক করে শেয়ার করো, থ্যাংক ইউ।